বেশ কয়েকদিন পর আজকে চলে আসলাম একটু ছাদে। তো ছাদে এসে দেখতেছি আমাদের বাড়িওয়ালি ভাবি দাঁড়িয়ে ছিল, তো বলতেছে ভাবি আপনি তো ছাদে আসেন না, তো আপনি গাছ লাগিয়ে গিয়েছিলেন, দেখুন আপনার গাছের কি অবস্থা। তাই ভাবি সহ আবার উপরের ছাদে চলে আসলাম, এসে বলতেছি হ্যাঁ আমার আসলে আসা হয় না। তো উনি বলতেছিল তো দেখুন গাছগুলোর চেহারা অবস্থাটা কীরকম হয়েছে। তো আসলে দেখি তো একেবারে আমি অবাক হয়ে গিয়েছি, আসলে আমি একেবারে ছোট্ট ছোট গাছ লাগিয়ে গিয়েছিলাম এক কথায় ফুল। আর উনি প্রত্যেক দিনে অবশ্য আসে, আর সে উনি এখানে পানি চেঁচে যায়, আর আমি আসলে আসি না। আর দেখুন এত সুন্দর হয়েছে, বেগুনের গাছে ফুল আসছে, প্লাস বেগুনও ধরছে, আর মরিচ গাছে মরিচ এত এত ধরছে যে আমি আসলে দেখে একেবারেই অবাক। কী আর বলবো, আসলে দেখে তো আমার অনেকটাই ভালো লাগলো, মনে হয় যে আমি সার্থক। তারপর আমাদের দোতলার এক ভাবি বলতেছিল যে ভাবি আসেন নিচে একটু পিঠা বানি খাই। আর পিঠা বানাইতে যে আমরা হাসতে হাসতে একেবারে শেষ, আসলে পিঠাটা প্রথম পিঠাটা হচ্ছিল না, মানে মানে কি বলে চাপড়ি পিঠা, তার সাথে অনেক ধরনের ভর্তা দিয়ে খাবো এই এটা ভাবছিলাম, তো প্রথম পিঠাটা হচ্ছিল না। তারপরে যাই হোক যেভাবে হয়েছে সেভাবে খেয়েছি সবাই মিলে, আসলে একটা আনন্দ পেলাম। তারপর রুমে চলে আসলাম, রুমে চলে আসার পর তারপর ওখানে মনে হচ্ছিল একটু খাই খাই। তারপর মা ছেলে বসে এখানে মানে একটা কটবেল আনা ছিল, বলতে আমার কটবেল খেতে খুব কেন জানি ইচ্ছে হচ্ছিল। তারপর আসলে আমি তো সবসময় নিচে যাইও না, আর আমার চোখে পড়েও না, হয়তো আমি যখন নিচে নামি তখন হয়তো আমার চোখে পড়ে না। তা আপনাদের ভাইয়াকে আমি বলছিলাম যে আমাকে একটা কটবেল নিয়ে এসে দিও, আমার খাইতে ইচ্ছে হয়েছে, পরে আপনাদের ভাই নিয়ে আসছে। আসার পরে এই যে এখানে মা ছেলে বসে খাচ্ছি, আর আমার ছেলে বলতেছে মা আমাকে একটুখানি খাইয়ে দাও, তো ওকে আমি একটুখানি খাইয়ে দিয়েছি। তারপর বলতেছে যে মা কি যে টক, তুমি কীভাবে খাও, তাই বলতেছিল। তো আমাকে বাবা আমার তো ভালো লাগে, তো যাই হোক টক কী জিনিস সেটাও বোঝে আমার ছেলে, আমার একটু ভালো লাগলো। তো এই আর কি মা ছেলের খুনসিটি বলা চলে। আর আসলে মাঝে মধ্যে আমার কেন জানি যায় না এইভাবে মানে এই কটবেলটা খেতে এত ভালো লাগে। আর কটবেলটা অবশ্য মেখে খেলেও অনেক টেস্ট লাগে, আপনি কাঁচা লঙ্কা দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে মিক্সড করে যদি মানে একটুখানি হালকা চিনি দিয়েন দিয়ে যদি মানে মাখানো যায় অনেক মজা লাগে, অনেক মজা লাগে। তো যাই হোক এখন আমি এইভাবেই খাচ্ছি, আর কি বলবো, তো আমার কাছে ভালো লাগতেছে। আর কে কে এভাবে কটবেল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানিও, আর যারা যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। আর যাই হোক যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা একটা লাইক কমেন্ট শেয়ার। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এতটুকুই। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া রাখবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।